চাকরি এড়িয়ে আলফা স্বাধীনত যোগদান লক্ষিমপুরের নারায়ণপুরের এজন যুবকর অজ্ঞাত স্থানের আলফা স্বাধীনর কেম্পর পড়া ভিডিওরে প্রেরণ করে এই বিস্ফোরক স্বীকারোক্তি যুবকজনের সেনার চাকরি এরি আলফা স্বাধীনত যোগ দিছ কেম্পর পর ভিডিওরে ভবন নিয়োগের স্বীকারোক্তি ভারতীয় সেনা বাহিনীর আসাম রেজিমেন্টত ভর্তি হয়ে 2023 সনের মে মাহলৈ 163 বেটেলিয়নের গোল্ড কোম্পানীত সিপাহী হিসাবে তিনিচুকীয়া জেলার ডাইসা কেম্পত কর্মরত আছিল। লক্ষিমপুর জেলার নারায়ণপুরের 1 নম্বর ওয়ার্ডের যুবক পবন নিয়োগ 2015 সনত দিল্লীত আয়োজিত রাষ্ট্রীয় ক্রীড়াত অসমক প্রতিনিধিত্ব করেছিল পবনে। 2017 যোগ দিছিল ভারতীয় সেনাত, পাছে আসাম রেজিমেন্টত কাম করে থাকার মাজতে পবনে পরিয়াল পরিজনের লগতে সেনার চাকরি এড়ি আলফা স্বাধীনত যোগ দিয়ার খবরে সৃষ্টি করেছে চাঞ্চল্য। হাহাকার লাগিছে ঘরখন, কুলার কেঁচুয়াটোর সঙ্গে বাকরুদ্ধ হয়ে পড়েছে পত্নী, চকুরে ধোঁয়া কোয়া দেখিছে পিতৃ মাতৃ, বিবুধিত পড়েছে ককায়েক বয়ে। বিপরীতে পবন নিরুদ্দেশত তুলপার লাগিছে আসাম রেজিমেন্ট। জোয়ান পবন নিয়োগে কেতিয়া কেনেকৈ কোন পথে আলফা স্বাধীনর কেম্প পালেগৈ তার তথ্য বিচারি চলাফ করেছে আসাম রেজিমেন্টর চোরান জোয়ান। 19 মের পৰা নিরুদ্দেশ হয়ে আছে পবন নিয়োগ। হারমতির পর পরিয়াল শেষবারের কল করার পাছতে সুইচ অফ হয়ে গেছিল পবনের মোবাইল ফোন। সাড়ে 5 মাস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকার পাছত কেম্পর পুনে পুনে আলফা স্বাধীনে মুকলি করলে পবন নিয়োগের ভিডিও। সেই ভিডিওতেই সেনার চাকরি এড়ি আলফা স্বাধীনত যোগ দিয়ার কারণ ব্যাখ্যা করলে পবন নিয়োগে। মোর নাম শ্রী পবন নেওগ, মোর ঘর লক্ষিমপুর জেলার নারায়ণপুরের 1 নং ওয়ার্ডত। মোর দেউতার নাম খগেন নেওগ, মার নাম ময়না নেওগ। 2017 সনত মই ভারতীয় সেনা বাহিনীর আসাম রেজিমেন্টত ভর্তি হয়ে 2023 সনের মে মাহলৈ 163 বেটেলিয়নের গোল্ড কোম্পানীত সিপাহী হিসাবে তিনিচুকীয়া জেলার ডাইসা কেম্পত কর্মরত আছিল। পবন নিয়োগের লগতে বিগত 3 দিনত আলফা স্বাধীনত যোগ দিয়ার খবর আহিছে 3 জন যুবকে। এজন শদিয়ার উপেন চাবুকধরা, আনজন মরাণর পলাশ কোঁৱৰ। পত্নী সন্তানের লগতে দরিদ্রতায় কুঙা করা ঘরখন এড়ি 3 যুবকে অসম এরা ঘটনায় চিন্তিত করেছে আরক্ষী আর চোরাঞ্চল। আলফা স্বাধীনর বিচারত গুলি খায় কেইবাজনো তেজাল অসমীয়া যুবকে প্রাণ হেরুয়ার ঘটনা পোহরলে অহার সময়ত 3 যুবকর আলফা স্বাধীনত যোগদানত চিন্তিত পরিয়ালর লগতে রাজ্যবাসী। লক্ষিমপুরের সঞ্জীব লাহনের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।